মধ্যে মঞ্চে বলেছিলাম যে বন্ধু অনেক সময় বেঈমান হয়, বন্ধুকে বেঈমান বলা যায়, অলি আউলিয়াদেরকে বেঈমান বলা যায় না। আমার ভাই বললেন, খাদিজা, বন্ধু কখনো বেঈমান হয় না, বেঈমান কখনো বন্ধু হয় না। হ্যাঁ ভাই, এটা বাস্তব। প্রকৃত বন্ধু যারা, তারা কখনো বেঈমান হয় না, এটা আমি 100 বার মেনে নিই। কিন্তু যে গানটা আমাকে অর্ডার করেছিল, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা তুমি বুঝবে। আমি কিন্তু হেকিম শাহ বাবাকে বলতে পারি না, হেকিম শাহ বাবা, কোনো একদিন তুমি আমায় খুঁজবে, কারণ আমি তাকে খোঁজার জন্য আত্মহারা হয়ে আছি, আমাকে খোঁজার জন্য সে আত্মহারা নহে। আমি সেই যোগ্য এখনো হই নাই যে দয়াল আমাকে খুঁজবে। সেই জায়গা থেকে আমি বলেছিলাম, এখন তো হেকিম শাহ বাবার নাম নেওয়া সম্ভব না, কারণ এই নামের, এই গানের পিছনে যদি আমি বলি হেকিম শাহ বাবা কোনো একদিন আমায় খুঁজবে, আমার ভালোবাসা বুঝবে, এটা তো এই গানের মধ্যে এটা চলে না, এর জন্য এটা আমি বলেছিলাম। তো গানটা হলো যার কথা বলেছে, হ্যাঁ আমি হাসান মতিউর রহমান আমি জানতাম, কিন্তু বিষয়টা হলো উনি যে গিয়েছেন ইব্রাহিম সাহেবের নামে এটা প্রচার হয়েছিল, তার জন্য বলেছিলাম, ভেবেছিলাম আপনি এটা বুঝে নেবেন, যেহেতু এটা প্রকাশ করেছেন এর জন্য ধন্যবাদ, কারণ অনেকে এটা জানে না। কিন্তু আমি এটা ভেবেছিলাম যে শর্ট করে বললে আপনি বুঝে যাবেন, কিন্তু আপনি বলে দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ। আবুল সরকার সাহেবের একটি গান করছি, আশা করি একটু ভালো লাগবে গানটা, ধন্যবাদ।
Oh,